আপনি যে ই কমার্স ব্যবসা চালু করেছেন, সেই ই কমার্স ব্যবসাটি চালু করতে গিয়ে আপনার কি কি সমস্যার সম্মুখীন? তো ই কমার্স ব্যবসা যখন প্রথম শুরু করলাম, এটা স্বপ্ন দেখেছিলাম অনেক আগে থেকে, তাও আজ থেকে প্রায় 15-16 বছর আগে স্বপ্নটা দেখেছিলাম, এবং তখন থেকে একটা বিজনেসের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু অফিসিয়ালি বা ফাইনালি এটা 2018 সালে এসে, প্রধান যেটা ই কমার্সের প্রথম যে সমস্যা হয়েছিল প্রথমে, এবং এটা এখনও হয় অনেকের, এবং যারা একেবারে নতুন, যারা একেবারে নতুন শুরু করছে, হ্যাঁ নতুন, তারা এই সমস্যার সম্মুখীন হয়। প্রথম যেটা সমস্যা যেটা হয় যে ডেলিভারি টাকা, ধরেন যে আমি ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় আছি, এখন এখানে আমার ব্যবসায়িক কার্যক্রম, এখানে আমার অফিস, এখন দেখা যাচ্ছে একজন যাত্রা বাড়ির থেকে অর্ডার দিল আপনাকে, তাকে আমি নির্দিষ্ট টাইমে কীভাবে পৌঁছাব, এইটা এত বড় প্রধান সমস্যা ছিল তখন, কিছুদিন আগেও এটা ছিল যে এই সমস্যার কারণে অনেকে ই কমার্স ব্যবসার থেকে ছেড়ে চলে গেছে। এই যে অর্থাৎ আপনার যে প্রশ্নটা ছিল যে আসলে সমস্যা কি, এইটাই ছিল প্রধান সমস্যা, যে মানে ডেলিভারি সমস্যা, প্রোডাক্টটা পৌঁছানোর সমস্যা। এখন আপনি বলতে পারেন যে তাহলে এখন এই সমস্যার সমাধানটা কি? এখন ই কমার্সের থার্ড পার্টি কিছু কোম্পানি বের হয়েছে, যাদের কাজ হলো আপনি একটা ই কমার্স প্রতিষ্ঠান আপনার প্রোডাক্টটাকে একেবারে সময় মতো কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে আসা, এবং নেক্সট ডে পরের দিন অথবা দুই একদিন পরে আপনার পণ্যের যে পৌঁছে দিয়েছে কাস্টমার কাছ থেকে টাকা কালেক্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার বিকাশের টাকাটা দিয়ে দেয়। এরকম যদি আপনি একটা প্রতিষ্ঠানের নাম বলতে বলেন আমাকে, সেটা হলো রেডেক্স। তাদের সার্ভিসটা ভালো, তারা আপনি অ্যাপস থেকে, রেডেক্সের অ্যাপস আছে, অ্যাপস থেকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, ওরা চলে আসবে আপনার কাছে, আপনার প্রোডাক্টটা সুন্দর মতো প্যাকিং করে রাখতে হবে, এরা আপনি দিয়ে দেবেন, ওরা রেডেক্স আলারা নিয়ে যাবে কালকে আপনাকে, একদিন পরে বা দুই দিন পরে ওদের সাথে আপনাদের যেভাবে কন্ট্যাক্ট হবে, যেভাবে আপনার ওদের সাথে চুক্তি হবে, ওই অনুযায়ী ওরা আপনাকে পেমেন্টটা বিকাশও দিতে পারে, আপনার হিসাব করতে পারে, ব্যাংক অ্যাকাউন্টেও দিতে পারে। একটা চমৎকার, এ শুধু রেডেক্স না, এরকম আরও অনেক রয়েছে, যেমন পাঠাও, তারপর আরও এরকম আরও কিছু আছে। কিন্তু এইটাই প্রধান সমস্যা ছিল তখন, যেটা যখন আমি ব্যক্তিগতভাবে এটা প্রধান। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হলো এই যে ই কমার্স ব্যবসা আপনি করতেছেন, এটা ই কমার্স ব্যবসাকে আরও বেগবান করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত, কি কি পদক্ষেপ? প্রথম কথা হলো যে ব্যক্তি ব্যবসা শুরু করবে, সেটা ই কমার্স হোক আর যে ব্যবসায়ী হোক, যে ব্যক্তি ব্যবসা শুরু করতে হবে তাকে প্রথম কথা তাকে ভাবতে হবে যে সে একজন বিজনেস। প্রথমে আমি যেটা বলবো যে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি একজন ভালো মানের ব্যবসা, হোক বা না হোক, কনফিডেন্স। সেখান থেকে এখনো কিছু শুরু করেনি, বাট তার মনে মনে এটা ভাবতে হবে যে আমি একজন স্ট্যান্ডার্ড ভালো মানের সৎ এবং যোগ্য ব্যবসা, সৎ এবং যোগ্য ব্যবসা, এটা তার আগে ভাবতে হবে। এবং শুধু ভাবনাটা হবে কেমন, মনে একটা কল্পনায় একটা ছবি আঁকতে হবে, একজনের সাথে তুলনা করতে হবে যে আমি ঠিক এই ব্যক্তির মতো ব্যবসা, একজন ব্যক্তির সঙ্গে তুলনা করে মনে মনে সেই ছবিটা অঙ্কন করতে হবে, অঙ্কন করে এটা নিয়ে সবসময় এটা নিয়ে ভাবতে হবে যে আমি প্রথমত তার জায়গায় আমি একজন ভালো ব্যবসায়ী, আমি ওই মাপের ব্যবসায়ী। কারণ এটা কেন করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে একজন মানুষের চিন্তা ভাবনা তাকে হারিয়ে দিতে হবে, শুধুমাত্র চিন্তা ভাবনা, আবার একজন মানুষের পজিটিভ চিন্তা ভাবনা তাকে উন্নতির মানে উচ্চ শিখরে পৌঁছে দিতে হবে। আপনার চিন্তা ভাবনা যেন আপনাকে হারিয়ে না,
প্রথম তার পদক্ষেপ হলো এক নম্বর। তো তাকে একজন যতটুকু না তার থেকে বেশি তার ভাবতে হবে, সে আমি আমার কাছে 2000 টাকা আছে মাত্র, আমি 2000 টাকা নিয়ে স্বাভাবিক আমি 2000 টাকা নিয়ে তো আমি আর গাড়ির ব্যবসা শুরু করতে পারি না, আমি ওই লেভেলের টাকা অনুযায়ী আমি ছোটোখাটো প্রোডাক্ট শুরু করতে পারি। হ্যাঁ সে সেটা শুরু করুক, কিন্তু তার মাথায় ওই পরিমাণ ইয়ে থাকতে হবে যে না আমি 2000 টাকা দিয়ে আমি উচ্চ পর্যায়ের একটা ব্যবসা করার ক্ষমতাও আমার ভিতরে আছে, এটা এই ভাবনাটা থাকতে হবে। অর্থাৎ তার চিন্তা সে যেরকম তার থেকে 3 ধাপ উপরে তার চিন্তা থাকতে হবে। জি এটা হলো একজন ব্যবসায়ী তার প্রথম পদক্ষেপ হবে এটা। সেকেন্ডলি যেটা তার এই বিশ্বাস অনুযায়ী তাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, তাকে সুন্দর একটা পরিকল্পনা আসতে হবে এবং এই পরিকল্পনা নিয়ে তাকে অ্যাকশন এবং এই পরিকল্পনার অ্যাকশনটা পাশাপাশি থাকে, এমন না যে পরিকল্পনা করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে না, হ্যাঁ পরিকল্পনা করছি আমার কাছে মনে হয়েছে যে না এটা করতে হবে চট করে অ্যাকশন, যদি ব্যর্থ হয় তাহলে তাকে যদি ব্যর্থ হয়েছে হয় তাহলে এই অভিজ্ঞতা তার জীবনে বড় একটা পাওয়া। 2000 টাকা নিয়ে ব্যবসায় নামছে, প্ল্যান করছে, অ্যাকশন নিয়ে গেছে, 2000 টাকা পানিতে চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু তার যে অভিজ্ঞতাটা হবে সে এখান থেকে কিছু পেয়ে গেল, হ্যাঁ টাকা চলে গেল সে এক্সপিরিয়েন্স পেয়ে গেল, এটা নিয়ে সে দ্বিতীয়বার আবার বড় পরিসরে শুরু করতে হবে না, আমি আগেরবার এভাবে করছি আগে যে টেকনিকগুলো ছিল সেগুলো বাদ দিয়ে নতুন যে টেকনিক সকল টেকনিক সেগুলো সেই করতে হবে প্র্যাকটিক্যালি সেগুলো। অর্থাৎ আমি প্রথমে বলছি যে তাকে বিশ্বাসটা খুব উচ্চ মানের রাখতে হবে, উঁচু মানের বিশ্বাস তার হতে হবে এক, 2 নম্বর হচ্ছে তার প্ল্যান থাকতে হবে এবং সেই প্ল্যান নিয়ে তার অ্যাকশান রাখতে হবে, প্ল্যান অ্যাকশান দুটোকে আমি পাশাপাশি রাখতে হবে, প্ল্যান করবে অ্যাকশান নেবে, ব্যর্থ হবে সে ব্যর্থতা থেকে দারুণ কিছু সে পাবে, তার টাকা চলে যাবে কিন্তু সে ব্যর্থতা থেকে সুন্দর কিছু সে এখানে পেল। তিনটা আরেকটা কথা বলে আমি শেষ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন তরুণ উদ্যোক্তা, এটা আমার সবচেয়ে প্রথমে বলা উচিত ছিল আমি মনে করি। একজন বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে লিখছেন যে অধিকাংশ মানুষ ব্যর্থ হয় যে কারণে সেটা হলো সমালোচনার ভয়, যে কোনো ব্যবসা সে বলছে যে সমালোচনার ভয়ে মানুষ সবচেয়ে বেশি ব্যর্থ হয়, অর্থাৎ সমালোচনাটাকে ওই যে প্রথমে যেটা বলেছি বিশ্বাস ওইখানে প্রভাব পেলে সে সমালোচনার ভয়ে নিজেকে আরো উচ্চ পর্যায়ে নিতে পারে, আমি এটা করবো হ্যাঁ একটা গন্ডির মধ্যে দেখে যায় সুন্দর বলছে, সে চিন্তা করে যে আমি এটা করবো আমার লোকে কি বলবো পাশে, লোকে কি বলবো না এটা করতে হবে, বা আমি ছোটো দিয়ে শুরু করতেছি আমি তো আমার ফ্যামিলির ভালো কিন্তু আমি নিজের করতে চাই আমি ছোটো দিয়ে শুরু করছি কে কি বলবে আমি আমার একটা ফ্যামিলি, কারণ আপনাকে ছোটো দিয়ে শুরু করতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে বিজনেস করতে গেলে সমালোচনার ভয়কে জয় করে আপনাকে পার হইতে হবে, জি অর্থাৎ সমালোচনাকে ডোন্ট কেয়ার করে সমালোচনা করার ভয় পাওয়া যাবে না, কারণ এই লোকগুলো শুধু সমালোচনাই করে এই লোকগুলো শুধু সমালোচনাই করে যাবে কিন্তু এই সমালোচনাতে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমি যে কাজ করলে আমার যদি কিছু আমার যদি বেনিফিট আসে তখন এই সমালোচনাকারী লোকগুলো বলবো যে হ্যাঁ একদিন যাকে নিয়ে একে নিয়ে এই ভাবতাম আজকে সে পর্যায়ে, তাকে নিয়ে খারাপ ভাবতাম আজকে সে একদম বড় ভালো পর্যায়ে, এই জন্য সমালোচনার ভয়টাকে 100% জয় করতে হবে, এটা সব মাথায় রাখতে হবে যে আমি একটু কিছু করতে গেলে সমালোচনা আসবে বা এটা মাথাতে ঝাড়ে ফেলতে হবে যে সমালোচনাকে আমি ভয় করবো না, কারণ আপনাকে ব্যবসা করতে গেলে সমালোচনার ভিতর দিয়েই যাইতে হবে, এমন না যে আপনি আজকে একটা বিজনেস করলেন কালকে কোটিপতি হয়ে গেলেন, আপনাকে ছোটোর থেকেই বড়ো হইতে হবে, এই যে আর ছোটোর থেকে যখনই আপনি বড়ো হইতে যাবেন সমালোচনা আসবে যে দেখো কি করতেছে এই মাল টিমে নিয়ে যাচ্ছে, সমালোচনা আসবে আর সমালোচনাকে আপনি জয় করতে হবে, কারণ সমালোচনা উপায় নেই, কারণ আমি এমন না যে এমন ব্যবসা শুরু কালকে আমি বিশাল সিংহাসন বসে গেলাম সম্ভব নয়, সমালোচনার ভিতর দিয়ে যাই আমাকে আমার গোল সব ধরনের সৎ কাজকে প্রায়োরিটি প্রায়োরিটি, কারণ আমার গোল মানে আমার গোল এবং লক্ষ্য থাকবে যে আমি এই কাজে আমি সাকসেস হই, যে প্রতিনিয়ত সমস্যা আসবে সেগুলোকে লিখে বিশ্লেষণ করে সমাধান করতে হবে, জি
এটা লাস্ট কথা বললাম সমালোচনার পরে, যে আমার ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসবে নোট ডাউন করে লিখে বিশ্লেষণ করতে হবে একসঙ্গে। আপনার সুন্দর উত্তর দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি যদি কিছু মানে আপনার কোনো পরামর্শ ক্ষেত্রে, পরামর্শ হচ্ছে যে কোনো ধরনের সৎ কাজকে ভালোভাবে গ্রহণ করতে হবে, সেটা ছোট হোক বড় হোক। কারণ আমাদের প্রবাদ বাক্যতেই আছে, ছোট ছোট বালকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরত। জি জি, সুন্দর। এই কারণে সব ধরনের সৎ কাজকে সৎ কাজ করার জন্য কোনো ধরনের করা যাবে না, মানে কোনো রকম গড়িমসি বা কোনো রকম করার সুযোগ নেই, মানে দেরি করার বা অবহেলা করার সুযোগ নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার ব্যবসাটা যদি সৎ হয় জি, আর সেটা যদি ছোটও হয় শুরু করা উচিত। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।